ওয়েলকাম ব্যাক আমি একটি চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হিস্ট্রি পেজ আমার দুশো কুড়ি দুশো আটত্রিশ এবং দুশো ছাপান্ন তো সেই পেজগুলো যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি ব্যাপার আমি দেখছি যে আমার ভিডিও ছাড়ার পরেই কিছু কিছু চ্যানেল আছে যারা সেই ভিডিওগুলো আপলোড করে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল কারণ সঠিক প্রশ্ন না হলে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধার কারণ হয়ে যাবে ঠিক আছে কারণ সার নকলে আসল নষ্ট যাই হোক আমরা শুরু করি সেই প্রশ্নগুলো প্রথমে তোমরা বের করো দুশো কুড়ি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো ভারতে ব্রিটিশ রাজ্যের সূচনা হয়েছিল এটি আঠারোশো সালে দাদা সাহেব যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বঙ্গরশন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গ্রামবত্তা পত্রিকা প্রকাশিত হয়েছিল কুঠিয়া জেলা থেকে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর এ জে ব্রাহ্মী ব্রহ্ম আন্দোলনের প্রথম ভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছিলেন রমেশচন্দ্র প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছিলেন রমেশচন্দ্র মজুমদার সাধারণ জন্মপ সরি জ্ঞান পঞ্জিকা সভা বলে প্রতিষ্ঠিত এই সভাটি কারা প্রতিষ্ঠা করেছিলেন আর কি এই সভাটি প্রতিষ্ঠা করেছিলেন নব্যবঙ্গীয়রা বাংলার বাংলা নবজানকে ঐতিহাসিক প্রথারণা বলেছিলেন কে বিনয় ঘোষ চাইবাসে যুদ্ধ হয়েছিল কোম্পানির সঙ্গে কোল সম্প্রদায়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম অরণ্য আইন পাশ করেছিলেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিদ্রোহ নেতৃত্বে দিয়েছিলেন নরুল উদ্দিন ইংরেজ ইংরেজ শাসিত ভারতবর্ষ শত্রুর দেশ বলে অভিহিত করেছিলেন সারিয়ত উল্লাহ দ্বিতীয় বাহা দ্বিতীয় আচ্ছা সরি দিল্লিতে সিপাহীরা তাদের নেতা হিসাবে ঘোষণা করেছেন দ্বিতীয় বাহাদুর শাহ আলমকে আচ্ছা এইটিন ফিফটি সেভেন গ্রন্থের রচয়িতা হলেন এটি হচ্ছে সুরেন্দ্রনাথ সেন নেক্সট জমিদার সভা সভাপতিত্ব করেছিলেন রাধাকান্ত দেব ভারতের ভারতসভা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন আনন্দমোহন বসু অনেকেই যুক্ত ছিলেন এর মধ্যে আনন্দমোহন বসু লাইনোটাইপ নামক বাংলা অক্ষর নকশা তৈরি করেছিলেন এটা সুরেশচন্দ্র মজুমদার এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীয় প্রথম উপায্য ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ এরপর এসো যে এক নম্বর প্রশ্নগুলো দেখে নিই সরকারি নথিপত্র কোথায় থাকে মহাফার্জখানা বা লেখকারী আধুনিক আচ্ছা সরি দু একটা কত খ্রিস্টাব্দে ইন্টারনেটের সূচনা হয়েছিল আঠারোশো উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বঙ্গভাষা এটা আমি গেস করছি হ্যাঁ বঙ্গভাষা প্রকাশিকা সভা ছাপা বই কোনটি বাংলা ভাষায় প্রকাশিত ছাপা বই কোনটি দেখো বাংলা ভাষায় প্রকাশিকা ছাপা বই বলতে আমার যেটা অনুমান হয় এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটাই ছিল প্রথম এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে আধুনিক ভারতের রাশিয়ান শাস্ত্রের জনককে এটি আমি এখনও বের করতে পারিনি পরে এক সময় তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো তারপরে ঠিক ভুলগুলো দেখো ভারতের ইতিহাস ইতিহাসের প্রতিকৃত ছিলেন রণজিৎ গুহ ঠিক স্কুল বুক সোসাইটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত ছিল ঠিক কার্ল মার্কস আঠারোশো সতেরো সালে বিদ্রোহকে সংগ্রাম এই সংগ্রামটা জাতীয় বিদ্রোহ বলেছিল না সেই জন্য আমি এটাকে ঠিকই রেখেছি যাই হচ্ছে বর্তমান ভারত গ্রন্থাগর পরিচালয়েছে আঠারোশো নিরানব্বই এটা ভুল তারপরে তোমাদের যে ম্যাপটা রয়েছে ছ ইয়ে মিলটা সেই মিলটাকেও দেখে নাও নব্য গোষ্ঠী আন্দোলন এটা হচ্ছে সাধারণ জার্নোপোলজিকা ডেভিড হিয়ার এটা হচ্ছে হিন্দু কলেজ উইলিয়াম জনস এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি জগদীশ চন্দ্র বসু হিন্দু কলেজ এরপর বিবৃতি যে প্রশ্নগুলো আসে তোমাদের দেখে নাও একবার বিবৃতির প্রথম যে আখ্যা আছে স্বদেশ আচ্ছা দেবী চৌধুরী লক্ষ্মী ভাণ্ডার স্থাপন করেছিলেন কেন আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য বিবৃতিতে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাস করেছিল কী জন্যে এটি দুইয়ের ব্যাখ্যা আইনের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ এবং বিধবা বিবাহ নিষিদ্ধ করা তারপরে বিবৃতি তিনের বিবৃতি রয়েছে পাগলাপন্থীরা পাগলাপন্থী আন্দোলন ছিল বাংলার কৃষকদের এক বলিষ্ঠ সংগ্রাম এর উত্তরে হচ্ছে একেটা পাগলাপন্থীরা পাগলা পন্থীরা জমিদার এবং কোম্পানি শাসনের অত্যাচার থেকে মুক্তি চেয়েছিলেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর ঔপন্যাসের শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের মনের বিকাশ করতো না এরপর আমরা চলে যাব পরের পেজ অর্থাৎ পরের পেজ মানে আমরা চলে আসছি দুশো আটত্রিশ পৃষ্ঠাতে দুশো আটত্রিশ দুশো আটত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ আটত্রিশ এসো দুশো আটত্রিশ পৃষ্ঠের যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথমেই রয়েছে ভারতের নিম্নবর্গের চর্চার জনক হলেন রণজিৎ গুহ দালাসেব ফলকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় পাঁচই জুন উনিশশো সাল থেকে তারপর প্রশ্ন হচ্ছে জীবনের ঝরা পাতা এটি কী এটি আত্মজীবনী হিন্দি প্রথের পত্রিকার সম্পাদক ছিলেন কে গ্রিস ঘোষ নিয়ে নাটক প্রথম প্রকাশিত হয়েছিল কত উনিশশো ষাট সালে এটা কিন্তু উনিশশো ষাট সালে লিখিত উনিশশো ষাট সালে প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকাতে রঙ্গমঞ্চ থেকে তারপর জনজীবনে একটি বিশেষ ঝেঁ উঠেছিল কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর একটাই ডক্টর এ এম ব্রাহ্মণে তারপর প্রশ্ন হচ্ছে শহীদ দেওয়া অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দ্বিতীয় দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতার নাম কী ছিল এটি উত্তর হচ্ছে দুর্জন সিংহ সাঁওতালদের ঐক্যের প্রতীক কী ছিল শালগাছ বিশ্বামুণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের বাংলার নানা সাহেব বলা হতো রাম রতন মল্লিককে তারপরে এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ সেন তারপরে ভাই সাহেব শব্দটার অর্থ কী রাজা রাজার প্রতিনিধি রাজপ্রতিনিধি আচ্ছা দেশকে মা বলে কল্পনা করা হচ্ছে করণ উপন্যাসে উপন্যাসে বিরূপ এটা বজ্র লিখেছে এটা বস্ত্র হবে এইটি গগনেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরে হচ্ছে বেঙ্গল গেজেট হচ্ছে পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিল এটা সতেরোশো আশি খ্রিসাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে সতেরোশো আশি খ্রিসাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট কী ছিল বঙ্গভাষা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এটাই ছিল তার প্রেক্ষাপট তারপরে ফেরিস অ্যান্ড কোম্পানি এটি হলো কলকাতায় একটি প্রতিষ্ঠিত ছাপাখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন এটি তারপর প্রশ্ন হচ্ছে বাংলা এক আচ্ছা এটা হলো রবীন্দ্রনাথ হ্যাঁ কলকাতাটি ছাপাখানা এটা এটা হলো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে এরপর তোমাদের যে এক নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে ইন আচ্ছা ইন্দ্রাকে লেখা ইন্দিরা গান্ধীকে লেখা যে পত্রগুলো সেগুলো কে লিখেছেন এটা তোমরা জানো যে হিন্দি কবি মুন্সি প্রেমচাঁদ তিনি হিন্দিতে অনুবাদ করেছেন তত্ত্বপূর্ণী সভা কীভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এটি কল বিদ্রোহ তারপরে হ্যাঁ বিদ্রোহ তা সবগুলোই তো বলে দেওয়া হলো ও সরকারি একটি বাদ গিয়েছে দুই একটি সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ হয় এটা মহাফেজখানা হ্যাঁ বেশ তারপরে এসে ঠিক ভুলগুলো যেগুলো আসে হুতেম পাচার রামমোহনের সাধন ভুল ভারত সভা চিত্রটি এঁকেছিলেন গগনন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রটি এঁকেছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর এটি ভুল রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর আর জগদীশচন্দ্র বোস বসু ছিলেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফতে এটা ভুল এটা মহেন্দ্র সরকার কাজে ভুল খুদ কাটি সঙ্গে সঙ্গের মধ্যে মুন্ডারা যুক্ত ছিল এটি হচ্ছে ঠিক তারপরে যে তো মানে মিলগুলো রয়েছে দেখো দেশীয় ভাষা সংবাদপত্রের আইন এটি উত্তর হচ্ছে দেখো এই প্রশ্নটা মনে হয় উত্তরটা ভুল দিয়েছে এটি আঠারোশো ছিয়াত্তর নয় এটি হচ্ছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তো এই একটাই আমি কিন্তু গেস করে দিয়েছি ঠিক আছে তো ইন্ডিয়ান লিগ ইন্ডিয়ান লিগ হচ্ছে শিশির ঘোষ কল বিদ্রোহ হচ্ছে জুয়া ভগত ইস্ট তারপরে আছে কেউ ডাই অ্যান্ড সান সুপেন্দ্র রায়চৌধুরী এরপর যে প্রশ্নগুলো তোমাদের আসে সেটা হচ্ছে বিবৃতি দেখো বিবৃতিগুলো কি রয়েছে বিবৃতিগুলোতে রয়েছে যে ইতিহাস একটা সময় সমাজ অর্থনীতি সংস্কৃতি ইতি ইত্যাদি আলোচনা স্থান পায় এর ব্যাখ্যা হচ্ছে তখন শুধু স্থান পেত না কেন এর ব্যাখ্যাটা যেটা ঠিক বলে মনে হয়েছে তখন শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসে ব্যাখ্যা করা যেত ব্যাখ্যা দু একটা দিয়েছে তৃতীয়মূর আন্দোলনে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে ব্যাখ্যা করেছেন কারণ কি তৃতীয় তৃতীয়মীর আন্দোলন ইসলামের রীতির আদর্শ ছিল তারপরে যে ব্যাখ্যা ব্যাখ্যা তিনের বিবৃতি তিনি দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় পরিষদ গঠিত হয়েছিল কেন কারিগরি শিক্ষা উন্নতির জন্য এদের যেগুলো দিয়েছে তার মধ্যে দিয়ে এইটা ঠিক বলে আমার মনে হয়েছে কিন্তু ঠিক আছে তারপরে দিয়েছে রবীন্দ্রনাথ ঔপনিবেশের শিক্ষা পছন্দ করতেন না কেন এর কারণ হচ্ছে এই শিক্ষার ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ ঘটে এরপর আমরা চলে যাব পরের পেজ দুশো ছাপ্পান্ন পৃষ্ঠায় তোমরা নিশ্চয়ই খুলে ফেলেছ দুশো ছাপান্ন পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে দেখো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলার নাম কি মানা তারপরে তারপর হচ্ছে সাবার্টন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ রাচেল কারসনের লেখা গন্ত স্প্রিং স্প্রিং আচ্ছা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি হচ্ছে পরিবেশ আন্দোলনের বিষয়ক লেখা তারপরে এরিক্ষে থাকো ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কী এটা রাজা হরিশ্চন্দ্র দাদা সাহেব ফলকের কিন্তু বাংলা প্রথম সামরিক পত্রের নাম কি এটা দিগদর্শন এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হিন্দু কলেজের বর্তমান নাম কী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এটি খুব ভালো করে শুনবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরে কিন্তু প্রেসিডেন্সি কলেজ হয়েছিল কিন্তু এটি বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তত্ত্ববিধানী সভা প্রতিষ্ঠাতা হয়েছিল গত সালে আঠারোশো আটত্রিশ নিয়ারেস্ট বলে দিয়েছি কিন্তু সঠিক আনসার হচ্ছে আঠারোশো উনচল্লিশ ঠিক আছে যদি তোমাদের অন্য কোনো কিছু জানা থাকে অবশ্যই মেসেজ বসে লিখে জানাবে তারপরে প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাদে অরণ্যায়ন পাশ করে কটি ভাগে এটি হচ্ছে তিনটি ভাগে তারপরে দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিল দুর্জন সিং হচ্ছে চুয়ার বিদ্রোহের নেতা ছিল দ্বিতীয় কথার অর্থ কী বহিরাগত বাঁশের কেল্লা কোথায় নির্মিত হয়েছিল নারকেল বেড়ায় গ্রামে সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে এটা কিন্তু বহরমপুর প্রথম আছে তারপরের কিন্তু ব্যারাকপুরে হয়েছে তাই এদের মধ্যে যে অপশানগুলো সেটা হচ্ছে ব্যারাকপুরেই হবে তারপর প্রশ্ন দিয়েছে দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাল মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ আলম তারপরে পনেরো নম্বর প্রশ্ন ভাইস রাই শব্দের অর্থ কী এটা হচ্ছে প্রতিনিধি বঙ্গভাষা প্রবাসিকার সভা ছিল একটি রাজনৈতিক দল বাংলা ছাপাখানার ছাপাখানা ছাপাখানার জন্মস্থান কোথায় এটি হচ্ছে হুগলিতে প্রথম বাংলার ছাপাখানার জন্মস্থান হুগলি হ্যাঁ ঠিক আছে তারপরের প্রশ্ন বর্ণপরিচয় এটা হলো হুগলি তারপর বর্ণপরিচয় প্রথম ভাব প্রকাশিত হয়েছিল দেখো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কিন্তু এখানে তোমাদের নিয়ারেস্ট আঠারোশো ছাপান্ন তাই আমি আঠেরোশো ছাপান্ন খুঁড়ি লিখছি কিন্তু হাফ টন পেন্টিং পদ্ধতি অভিযোগ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন এটাও কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে তোমাদের যে এক নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো তারপর তোমার দিয়েছে ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি এইটি আমি প্রশ্নটাই বুঝতে পারি না যার জন্য অপশনটায় তোমাদের কোনো উত্তরই আমি দিইনি ঠিক আছে প্রশ্নটি ক্লিয়ার হলো না আমার কাছে যাই হোক তারপর দু এটা দেখো ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম লেখো কাদম্বানী গাঙ্গুলি বা বসু গাঙ্গুলি তারপর দিয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন কে ছিলেন এটি তোমরা লিখবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ার পত্রিকার সম্পাদক তারপর প্রশ্ন পোস্ট ফোর্ট কলেজ কবি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে ঠিক বললো সত্যবর্ষর একটি আত্মজীবনী সত্যবর্ষর একটি অসমাপ্ত আত্মজীবনী এটা হচ্ছে ভুল পিলগ্রামেট বলে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি আত্মজীবনী লিখেছিলেন সেটি একমাত্র অসমাপ্ত ঠিক আছে তবে দুটো হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটি ধর্মীয় বিদ্রোহ ছাড়া আর কিছু না এটি হচ্ছে ভুল বন্দে মাতরম গানটি শুরু করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাও ভুল তারপরে সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যদি বা ফুলে এটা ঠিক তারপরে তোমাদের গুলো দেখো দ্বারকনাথ ঠাকুর মহেন্দ্রলাল সরকার এগুলো মানে দ্বারকনাথ ঠাকুর হবে জমিদার সভায় মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ কালটিভেশন সায়েন্স তারপরে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এটি হচ্ছে ইন্ডিয়ান যে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈলা দেবী চৌধুরী এটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তারপরে তোমাদের যে বিবৃতিগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো দেখো প্রথম হচ্ছে ইতিহাস একটি কঠিন বিষয় কারণ হচ্ছে যে ইতিহাস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করে বিবৃতি দুই ভারতের প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বে শুরু হয় কারণ ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই প্রশ্নের ব্যাখ্যা নিয়ে বিবৃতি তিন ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টে উপজাতি বিদ্রোহ ঘটেছিল কারণ উপজাতিরা ব্রিটিশ শাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে লাস্ট বিবৃতি যেটা দিয়েছে এটা খুবই কনফিউশনের মধ্যে রয়েছেন যে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ভূমিকা নিয়ে গ্রহণ করেছিলেন কেন এটা আমি কনফিউজ করেই আমি নিজেই কনফিউজ তবু তিনেরটা তোমাদের উত্তর বলে বলছি তিনি বিবাহ বিধবা বিবাহ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন এই ছিল তোমাদের তিনটি সেটের প্রশ্ন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ